বিসমিল্লাহির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি আজকে করব, সে আলোচনাটি করার একটা উদ্দেশ্য হলো যে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, অনেক বিষয় আছে যে কোরআন ও হাদিস যদি কেউ লক্ষ্য করে তখন দেখা যায় যে বায়াত গ্রহণ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষদেরকে, যেমন সাহাবা সাহাবি, তারা বায়াত গ্রহণ করেছিল। এরপর হযরত আলী থেকে আস্তে আস্তে বড় পীর খাজা মঈনুদ্দিন চিস্তি, এভাবে চিস্তিয়া তরিকা আসলো, কাদরিয়া তরিকাতে আসলো, বড় পীর বায়াত করতেন। তাহলে দেখা গেছে যে বায়াত যে হতে হবে এর অনেক প্রমাণ, এবং কোরআন শরীফ যদি লক্ষ্য করি, সুরা কাহাফ, সুরা ফাতা বা বিভিন্ন সুরাতেও আল্লাহ বায়াতের কথা বলেছেন। বায়াতের কথা একটু স্পষ্ট বলেছেন যে সেই সুরাটি হলো সুরা ফাতা। আল্লাহ বলতেছেন, হে মোহাম্মদ, আপনার হাতের উপর যাহারা হাত রাখল তাদেরকে বলে দিন যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। সুবহান আল্লাহ। হে জগতবাসী, ঠিক আছে বায়াত হব, কিন্তু বায়াত হইতে হইলে যে মূল বিষয়টা, সে বিষয়টা হলো যে একটা কথা আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ রাব্বাহু, যে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনবে, এরপরে তোমার রবকে তুমি চিনবে। এখন দেখা যায় যে মানুষ দলে দলে মুরিদ হতে যাচ্ছে, এক জায়গায় মাইক, আর এক জায়গায় পীর, আর এক জায়গায় হলো শিষ্য। কেউ কাউকে দেখলো না, মাইকের মাধ্যমে যা কিছু বললো, কলেমা পাঠ করালো, তিনি সাথে সাথে পাঠ করলো, বাস মুরিদ হয়ে গেল। কিন্তু বাবারে, এই যে মুরিদটা, যে হাকিকতের দেশে যদি যাই তখন দেখা যায় কি বোঝা যায় যে পীর ছড়োতে চাহিলে এসকেতে মজিলে, পীর ছড়োতে চাহিলে এসকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন, সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে দিলেতে হইবে রোশন, সেই রোশনিয়ে করিয়া ফিরে ফানাফিল্লার হালে গিয়া শেষে দেখবে নিরঞ্জন। যে এখানে যে একটা বিষয় সেটা হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, যে সর্বপ্রথম আমি আমাকে চিনবো, এরপর আমার রবকে আমি চিনতে পারবো। তো এখন দেখা যায় যে আমরা যেভাবে বায়াত হব, যে মাইকের মাধ্যমে দেখা গেছে যে আমি পীরকে দেখলাম না, আমি শিক্ষা সামনাসামনি নিতে পারলাম না, আমাকে নিজকে তিনি চিনাই দিতে পারলো না, তখন কি হলো? তো এটা সঠিক বায়াতের মধ্যে পড়ে না। যেমন আরেকটি বায়াত হলো যে হাতের উপর হাত রেখে আল্লাহ বলেছে সুরা ফাতা, যে হে মোহাম্মদ, আপনার হাতের উপরে যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমি জন্ম জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমি আমাকে চিনি না, আর সে আমি অচিন দেশের মানুষ হয়ে গেছি। এখন আমি আমাকে চিনি না বলেই আমি একজন চেনা লোকের কাছে গেছি, তখন তিনি কি করবেন, তিনি আমাকে চিনিয়ে দেবেন যে তুমি ইমুক, তুমি জন্ম জন্মান্তরে ইমুক ছিলে, এখন তুমি এই হলে। এবং সেটা কিন্তু মুখে বললে হবে না, সেটা আমার দেহকুরণের মধ্যে কোথায় আমি ইমুক, আমার দেহকুরণের মধ্যে যে আমাকে আল্লাহ সৃষ্টি করছে তার প্রমাণটা আমার মধ্যে কোথায়, এবং আমার নিজের একটা পরিচয় আছে, সেই প্রমাণটি আমার দেহকুরণের মধ্যে আরবি অক্ষরে লেখা। যেমন এর কিছু ইঙ্গিত পাওয়া যায় সূরা হামিমের দুই নম্বর আয়াতে, কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তাহলে যে সূরা হামিম যদি লক্ষ্য করি, যে কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, যে এই এক গ্রন্থ যে আরবি কোরআন রূপে অবতীর্ণ, সেটা কি, সে গ্রন্থটি কথা বলে। আর কোন গ্রন্থটি কথা বলে? যেমন মানব দেহটা একটা কোরআন, এবং মানব দেহের ভিতরে রুহি ইনসানিয়াতের কোরআন বাস করে, তখন সেই রুহি ইনসানিয়াতের কোরআনকে যদি আমরা জাগ্রত করতে পারি, তখনই কি হবে যে আমার মুখে দিয়ে কথা বলবে এবং আমি কিছু বললে তা হবে। তো এই বিষয়টা হলো যে নিজের পরিচয় এবং আমার ভিতরে কে থাকে তার সাথে সম্পর্ক করতে হলে, তাকে জাগ্রত করতে হলে, এই জন্যই আমাদের যাইতে হয়, মুরিদ হইতে হয়, বায়াত গ্রহণ করতে হয়।
আচ্ছা, এখন বিষয়টা হলো বায়াত শব্দের অর্থ কি? যে বায়াত শব্দের অর্থ আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া। আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দাও, তাহলে আমরা যেভাবে বিক্রি হই বা বায়াত হই, যে কিছু কিছু বিষয় যে কোরআন অনুসারে এই বায়াতগুলো হচ্ছে না, তাই বলবো বায়াতের প্রথমে আমরা যখন যাব তখন সে মুর্শিদ আমাকে পরিচয় দেবে, আমি কে, আমার পরিচয় কি, এবং আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে তার প্রমাণটা আমার দেহকরণের মধ্যে কোথায়। এই নিজের পরিচয় এবং আল্লাহর পরিচয় এবং মানুষের মধ্যে যে শয়তান আছে, সেই শয়তানটা মানুষের মধ্যে লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে, কোথা থেকে বসে বসে আমাকে ধোঁকা দেয়, তখন নামাজে বা আল্লাহর ইবাদতে আমি ডুবতে পারি না, তখন সেই জায়গাটাও সেই মুর্শিদ দেখিয়ে দেবে। তখনই আমি সেই শয়তান থেকে বিরত থাকবো এবং আল্লাহর বিভিন্ন আমল কর্ম করে আমি একদিন পাড়ি দিব ইনশাল্লাহ। তবে ইনশাল্লাহ আমি যাই কিছু বললাম, আল্লাহ আমার মুখে দিয়ে যাই কিছু বলাইলো, এতে যদি কেউ বুঝে থাকেন এবং মানতে পারেন এবং এভাবে গুরু ধরতে পারেন, তো ইনশাআল্লাহ সামনের জীবন আমাদের ভালোই হবে এবং পরকালেও আমাদের চিন্তা থাকবে না। কেননা আল্লাহ বলেছে যে তোমরা আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে গেলে বন্ধু হওয়া যায়। তাহলে সেই বন্ধুর কথা যদি শুনি, তারটা মানি এবং শিক্ষা অর্জন করি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল ধন্য হবে ইনশাআল্লাহ। যাই হোক, আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।